যেদিন ছেলেদের বাড়ি থেকে প্রথম দেবযানীকে দেখতে এসেছিল সেদিন আলপনা দেবী যত ভালো ভালো কথা আছে সব কিছু মেয়ের প্রশংসায় বলেছিলেন। অবশ্য সব মাই মেয়ের বিয়ের সময় এমনটাই করে থাকেন। মেয়ের প্রশংসায় বলে থাকা সেই সব কথার মধ্যে কিছু কথা অনেক সময় হয়তোবা মিথ্যেও হয়। ঠিক এমনি একটা বিরাট বড় মিথ্যে আলপনা দেবীও বলেছিলেন, এক প্রকার বলতে বাধ্যই হয়েছিলেন। আর তার সেই মিথ্যেটা ছিল, তার একমাত্র মেয়ে দেবযানী রান্নাবান্নাতে একেবারে সিদ্ধহস্ত। যে তার হাতে রান্না খাবে সে হাত চাটতেই থাকবে, এমনই সুস্বাদু রান্নাবান্না করে দেবযানী। আসলে বারবার বলে বলেও আলপনা দেবী মেয়েকে একটুও রান্নাবান্না শেখাতে পারেননি। ঘরের সব কাজে সে পারদর্শী, কিন্তু রান্না করাতেই তার যত অ্যালার্জি। যখনই আলপনা দেবী দেবযানীকে রান্নাবান্নার কথা বলেছেন তখনই মেয়ের যত ন্যাকামি শুরু হয়ে গেছে। মেয়ের পিছনে লেগে লেগে শেষ পর্যন্ত চা কফি এক টোস্ট ম্যাগি এইটুকুই শেখাতে পেরেছে, তাও আগের দুটো সম্বন্ধ ভেঙে যাবার পর। আগের দুটো সম্বন্ধই খুব ভালো ছিল, ছেলেদের বাড়ির চাহিদাও কিছু ছিল না, তাদের রান্নাবান্না জানা ঘরোয়া মেয়ে বাড়ির বউ হিসেবে প্রয়োজন। কিন্তু দেবযানী তখন চায়ের জল চাপানোও শেখেনি, অগত্যা দুবারই সুপাত্র হাতছাড়া হয়ে গেল। কিন্তু এইবার আর আলপনা দেবী কুণালের মতো এমন সুপাত্র কিছুতেই হাতছাড়া করতে চান না। তাই তিনি ছেলের বাড়ি থেকে যেদিন মেয়েকে দেখতে এলো সেদিন ওই বড় মিথ্যেটা বলে বসলেন। দেবযানীকে দেখতেও যথেষ্ট সুন্দর, শিক্ষিতা, ঘরের সব কাজেই পারদর্শী, আর হাতের রান্নাও দারুণ। যে মেয়ের মধ্যে এত গুণ আছে তাকে তো যে কোনো ছেলের এবং ছেলের পরিবারের পছন্দ হবেই। দেবযানীকেও কুণাল আর কুণালের পরিবারের খুবই পছন্দ হয়ে গেল, আর ওদের বিয়েটাও তাড়াতাড়ি হয়ে গেল। কারণ তিন মাস পরেই এক বছরের জন্য কুণালকে বাইরের চাকরি সূত্রে ট্রেনিংয়ে যেতে হবে। এই ট্রেনিংটা কমপ্লিট হলেই ওর বরাবরের মতো কলকাতাতেই পোস্টিং হয়ে যাবে। তাই কুণালের পরিবার চেয়েছিল কুণাল বিয়ে করে একেবারে বউ নিয়েই ট্রেনিংয়ে চলে যাক, কারণ কুণাল একা গেলে ওর রান্না খাওয়ার অসুবিধে হবে, ঠিক মতো দেখাশোনা করার কেউ থাকবে না। তাই সব দিক বিবেচনা করেই কুণালের মা বাবা ওর বিয়েটা দেবযানীর সাথে দিতে রাজি হয়ে গেছেন। বিয়ের পর দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে দেবযানীর, কারণ তার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষই ভীষণ ভালো। যেমন তার শ্বশুর শাশুড়ি, তেমনি তার ছোট ননদ মেঘা, ঠাম্মা শাশুড়িও খুব ভালো, ভীষণ ভালোবাসেন সবাই তাকে। আর তার বর কুণালের তো কোনো তুলনাই হয় না। দেবযানী এখন একটু ভয় ভয়ই থাকে, কারণ কেউ যদি কখনো বলে বসেন বা আবদার করেন যে আজকে বৌমার হাতে রান্না খাবো, তখন দেবযানী কি করবে? একদিন যদিও সন্ধেবেলা ও নিজে থেকেই কফি আর এগ টোস্ট করেছিল, ওই খেয়েই সবাই ধন্য ধন্য করছিল। ওর শাশুড়িমা মিতালি দেবী বলেছিলেন, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না বৌমা, আমরা তো আছি। তুমি আগে ছেলের সাথে ট্রেনিং থেকে ভালোই ভালোই ফিরে এসো, তারপর এসব দেখা যাবে। আমার ছেলেটাকে বরং ওখানে রান্নাবান্না করে খাইও, একটু যত্ন করো, তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকব। আর তোমার বরভাগ্য সত্যি ভালো মা, কারণ ছেলে আমাকে বিয়ের পরেই অনুরোধ করেছিল যে তোমাকে যেন এখন রান্নাবান্নার দিকে না পাঠাই, আগে ট্রেনিং থেকে এসো, তারপর নয় দায়িত্ব নেবে। আমিও ছেলেকে বলেছিলাম, তুই অত শত ভাবিস না, বৌমা এখন ছেলে মানুষ, ওকে এখনই সংসারে জাঁদা কলে জড়াতে দেব না, এখন ঘোরার আনন্দ করার বয়স তোদের, তাই কর। দেবযানী সেদিন পরম শ্রদ্ধায় শাশুড়িমাকে প্রণাম করতেই শাশুড়িমা মিতালি দেবী বৌমাকে বুকে জড়িয়ে আদর করেছিলেন। দেবযানীর ভালোবাসা তার বরের প্রতি আরও বেড়ে গিয়েছিল, কিন্তু মনে মনে দেবযানী ভীষণ গ্লানিতে ছিল যে ও এখনও কুণালকে আর তার পরিবারকে, যেটা এখন ওরও পরিবার, তাদের বিয়েতে বলা মিথ্যেটা শুধরে নিতে পারেনি। ও অনেকবার বলবো বলবো করেও কুণালকে বলে উঠতে পারেনি যে ও একটুও রান্নাবান্না জানে না। দেখতে দেখতে কুণালের ট্রেনিংয়ে যাওয়ার দিন চলে এলো। তার আগে দেবযানী কুণালের সাথে তার বাপের বাড়িতে সবার সাথে দেখা করে এলো। দেবযানীর মা আলপনা দেবীও বলেছেন যে সময় করে এক ফাঁকে কুণালকে সত্যিটা বলে দিতে। দুই বাড়ির আশীর্বাদ নিয়ে কুণাল আর দেবযানী রওনা হয়ে গেল রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে। কুণালের কোম্পানি থেকেই ওকে থাকার ঘর দিয়েছে, তার থাকার কোনো অসুবিধা নেই। প্রথম দিন দুজনেই টায়ার্ড, তাই কুণাল বাইরে থেকেই খাবার আনিয়ে নিল। রাতেও দেবযানীকে ও রান্না করতে দিল না, দুজনে বেরিয়ে হোটেল থেকেই খেয়ে এলো। এই সপ্তাহে কুণাল বাড়িতেই থাকবে, কারণ পরের সপ্তাহ থেকে ওর ট্রেনিং। পরের দিন দেবযানী তো ভীষণ ভাবনায় পড়ে গেল, এখন ও কী রান্না করবে?
কারণ সকালে তো চা আর এগ টোস্ট দিয়ে ম্যানেজ দিয়ে দিয়েছে। ও ঘরে গিয়ে কাঁচুমাচু মুখে যখন কুণালকে জিজ্ঞেস করলো যে আজকে কী রান্না করব, তখন কুণাল বলল, যে রান্নাই জানে না সে রান্না কী করে করবে। কুণালের কথা শুনেই দেবযানীর মুখটা ভয় কাঁদো কাঁদো হয়ে গেল। ওর অবস্থা দেখে কুণাল হো হো করে হাসতে শুরু করে দিল। তারপর একসময় হাসি থামিয়ে বলল, আরে এমন মুখ করার কী হলো পাগলি, আমি আগে থেকেই জানতাম যে তুমি একটুও রান্নাবান্না জানো না। দেবযানী অবাক হয়ে বলল, কিন্তু এই সত্যিটা তো মা বা আমি কেউই কাউকে জানাইনি, তাহলে তুমি কি করে জানলে। কুণাল হাসি মুখে বলল, যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম তুমি চা করতে রান্নাঘরে গেলে, তারপরেই আমি ওয়াশরুম গিয়েছিলাম, আর ওয়াশরুমটা যেহেতু রান্নাঘরের পাশ দিয়েই যেতে হয়, আমি তোমার আর তোমার কাকিমার কিছু কথা শুনে ফেলেছিলাম। উনি তোমাকে বলছিলেন, এতদিনেও রান্নাটা শিখলি না, আগের দুটো সম্বন্ধের মতো এটাও ভেঙে যেত যদি বর্দি ওই মিথ্যে কথাটা না বলতো যে তুই খুব ভালো রান্না জানিস। তখনই সব পরিষ্কার হয়ে গেল। কি বলছো তুমি, বিয়ের আগেই বিয়েতে বলা মায়ের মিথ্যেটা তুমি ধরে ফেলেছিলে, তবুও বিয়ে করলে কেন আমায়? সবার মতো তুমিও তো ভেঙে দিতে পারতে বিয়েটা, একটু মন খারাপই গলায় কথাগুলো বলল দেবযানী। কুণাল সঙ্গে সঙ্গে বলল, আমি কি পাগল নাকি, একটা সামান্য কারণের জন্যে আমার এত সুন্দর এত ভালো বউটাকে আমি বিয়ে করতাম না? সেই কারণেই তো মাকে অনুরোধ করেছিলাম যে তোমাকে যেন ট্রেনিং থেকে ফিরে আসার আগে রান্নাবান্নাতে না জড়ায়। আর তাতে কি হলো, আমি তো রান্না জানিই না, তোমার খেয়ালি বা রাখবো কী করে, আর তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবই বা কী করে। আমি আজই মাকে ফোন করে সমস্ত সত্যিটা স্বীকার করে নেব। দেবযানী বিষাদ মাখা সুরে বলল কথাগুলো। কুণাল হাসতে হাসতে বলল, একদমই নয়, আমি আছি কি করতে, এই ট্রেনিং পিরিয়ডটা কখন কাজে লাগবে। এখানে শুধু আমার ট্রেনিং হবে না, তোমারও ট্রেনিং হবে, আমি তোমাকে রান্না শেখাবো। তুমি হয়তো জানো না কিন্তু আমি দারুণ রান্না করি, আমার পরিবারকে বলা মিথ্যেটাই তোমাকে সত্যি করে দেখাতে হবে। এই এক বছরে তুমি একদম পাক্কা রাঁধুনি হয়ে উঠবে, দেখো। দেবযানী কুণালকে জড়িয়ে ধরে বলল, আমি কখনো ভাবিনি আমার মিথ্যেটা জেনেও তুমি আমাকে এভাবে সাপোর্ট করবে, আমি সত্যি ভাগ্যবতী যে তোমার মতো জীবনসঙ্গী পেয়েছি।